হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু ক্রিকেট ক্রিয়েটার ওয়ার্ল্ড তো আগে চলে এসেছি জিআরকেস যে কম্পিউটার অপারেটার তোমাদের এক্সাম আছে ষোলো তারিখ অর্থাৎ ষোলোই জানুয়ারি তো সেই এক্সামের বেশ কিছু কোশ্চেন নিয়ে কম্পিউটার অপারেটারের যে কোশ্চেনগুলো থাকবে তোমাদের কম্পিউটার সাবজেক্ট থেকে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন থাকবে এবং যেখানে তোমরা এই কোশ্চেনগুলো যদি স্টাডি করো আমি যেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন এবং কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তো তোমরা আশা করি এই কোশ্চেনগুলো সলভ করার পর তোমাদের অনেকটা ধারণা তৈরি হবে এবং এই ধরনের কোশ্চেনগুলো থেকে অনেক কোশ্চেন তোমরা সাজেস্টিভ পেয়ে যাবে তো এবারে ডাইরেক্ট কোশ্চেনে আলোচনা করে করব এবং বিশ্বের প্রথম কোশ্চেন যেটা আছে তোমরা ভালো করে দেখো বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি এখানে সঠিক উত্তর যেটা উত্তরটা আছে ইনিয়াক এরপরে কোশ্চেন তৈরি যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে তৈরি করেছিলেন তরিক যান্ত্রিক দশমিক কম্পিউটার পদ কম্পিউটার তৈরি করেছিলেন হাওয়ার্ড একেন এর পরের কোশ্চেন ইএমইউর কাজ কী কম্পিউটারের গাণিতিক বিষয়ে সমস্যার সমাধান করা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট ইএমইউ এখানে এর কাজ হচ্ছে কম্পিউটারের যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো সমস্যার সমাধান করা এরপরের কোশ্চেন বাঘ কাকে বলে কম্পিউটার প্রোগ্রামের কোনো ভুলকে বাগ বলা হয় এই কোশ্চেনটা তোমরা কিন্তু বেশ কয়েকবার চাকরির পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে রাখবে বাঘ কাকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামের কোনো ভুল বা ইরোরকে বলা হয় বাঘ ফল টেন কী কাজে ব্যবহার করা হয় এখানে উত্তর উচ্চ পর্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিজ্ঞান ও গাণিতিক বিষয়ে কাজের জন্য এটি ব্যবহার করা হয় এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার যে ভাষা বোঝে সেই ভাষার ল্যাঙ্গুয়েজ ফর ফরটেন এটা একটা শর্ট ফর্ম তো এর কাজ হচ্ছে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিজ্ঞান ও গণিত বিষয়ে কাজের জন্য এটা ব্যবহার করা হয় এরপরে টার্মিনাল কি এটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করা হয় একটা টার্মিনাল বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো সুড়ঙ্গ হয় যেমন সুড়ঙ্গের মাধ্যমে ঠিক গাড়ি এবং মানুষ যাতায়াত করে সেরকমভাবে একটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের সাথে যোগাযোগ করা হয় সেইটাকে বলা হচ্ছে টার্মিনাল বাইট কি আমরা বাইট সম্বন্ধে জানবো এটা হচ্ছে কম্পিউটারের যে মেমরি থাকে তার একক এবং সর্বনিম্ন একক এটা বাইট আটটি বিটকে একসাথে বাইট বলা হয় সর্বনিম্ন হচ্ছে বিট বিট থেকে বাইট বাইট থেকে কিলোবাইট কিলোবাইট থেকে মেগা বাইট তো এরমভাবে কিন্তু সিরিয়াল ওয়াইজ থাকে তো এখানে বাইট কী আটটি বিটকে একসাথে বাইট বলা হয় বা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে বাইট কটি বিটের সমন্বয় তৈরি হয় এখানে আটটি বিটের সমন্বয় তৈরি হয় এরপরে কোশ্চেন ওয়ার্ড কী কম্পিউটার ভাষায় দুই বা তার বেশি বাইটকে ওয়ার বলে যখন আমরা কোনো জিনিস টাইপ করি বা লেখা সেটা যতটা পরিমাণ কম্পিউটারের জায়গা দখল করে থাকে কম্পিউটার মেমোরিতে একটা ওয়ার্ড সাধারণত দুই বা তার বেশি বাইট নিয়ে হয় অর্থাৎ একটা ওয়ার্ডের যে মেমোরিতে থাকার ক্ষমতা সেটা কিন্তু দুই বা তার বেশি বাইট হলে তখন একটা ওয়ার্ড তৈরি হয় ওয়ার্ড মানে সাধারণত যে কোনো ভাষার বাক্য বা শব্দ এরম বোঝাচ্ছে ই কমার্সে ভারত কততম আর ই কমার্স বিজনেসে ভারতের স্থান কত ভারতের স্থান সেভেন্টিন বা সতেরোতম মোডেম কয় প্রকার ও কি কী আমরা প্রত্যেকে জানি মোডেম হচ্ছে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার জন্য ব্যবহার করা হয় এখানে মোডেম তিন প্রকার ডেস্কটপ মোডেম পোর্টেবল মডেম ইন্টারনাল মোডেম তো এটা হচ্ছে মোডেম স্ক্যানারের রেজলিউশন কত হয় অর্থাৎ কম্পিউটারে যে স্ক্যানার ব্যবহার করা হয় সেই স্ক্যানার কত ডিপিআইতে স্ক্যান করে থাকে অর্থাৎ ছবিটা কতটা পরিষ্কার হবে কি আবজা করে স্ক্যান করবে তার যে পাওয়ার বা ক্ষমতা সেটা কিন্তু সিক্স হান্ড্রেড ইন্টু টুয়েলভ হান্ড্রেড ডিপিআই এবং তিনশো ডিপিআই ইত্যাদি তো এরকম ডিপিআই রেজুলেশন কিন্তু স্ক্যানার হয় ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারী সংস্থার নাম কি ভারতে কম্পিউটার প্রথম তৈরি করেছিল বাণিজ্যিকভাবে সেটা হচ্ছে উইপ্রো উইপ্রো কোম্পানি প্রথমে কিন্তু ভারতে কম্পিউটার তৈরি করেছিল বাণিজ্যিকভাবে সেল করার জন্য তো এরপরের কোশ্চেন চলে যাব তো এরপরে সাধারণত থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির ফ্লপির মেমোরি কত হয় তো এখানে ফ্লপি ডিক্সের মেমোরি জানতে চাওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির যে ফ্লপি ডিক্স হয় তার মেমরি হয় ওয়ান পয়েন্ট ফোর ফোর মেগাওয়াইট ওয়ান পয়েন্ট ফোর ফোর মেগাওয়াইট বা ওয়ান পয়েন্ট ফোর ফোর এম বি প্রিন্টার কয় রকমের হয় আমরা জানি প্রিন্টার কী কাজে ব্যবহার করা হয় সেই প্রিন্টার কত রকমের হয় প্রিন্টার তিন রকমের একটা ডট ম্যাট্রিক্স একটা ইংজেট একটা লেজার প্রিন্টার একটা ডট ম্যাট্রিক্স ইংজেট ইংজেটে কালি কালি ব্যবহার করা হয় লেজার প্রিন্টারে লেজারের সাহায্যে প্রিন্ট করা হয় ডট ম্যাট্রিক্সে ডাস্ট বা পাউডার ব্যবহার করা হয় এর পরের প্রশ্ন পিপিএম কি প্রিন্টারের স্পিড মাপতে ব্যবহার করা অর্থাৎ প্রিন্টারের যে স্পিড প্রিন্টার এক মিনিটে যতটা প্রিন্ট করতে পারবে তাকে প্রিন্টারের স্পিড বলে ফুল ফর্ম হচ্ছে পেজ পার মিনিট অর্থাৎ এক মিনিটে কতগুলো পেজ প্রিন্ট করতে পারে প্রিন্টারের স্পিড মাপার এককের নাম হচ্ছে পিপিএম বা পেজ পার মিনিট ইমপ্যাক্ট প্রিন্টার কাকে বলে ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে ইম্প্যাক্ট প্রিন্টার বলে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে আরও একটা নাম আমরা জানলাম বা ডট ম্যাট্রিক্সের আন্ডার যে প্রিন্টারগুলো পড়ে তার মধ্যে একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার ডিপিআই কী আমরা প্রত্যেকে জানি ডিপিআই আমরা বলে থাকি এত ডিপিআইয়ের মধ্যে ছবি আপলোড করতে হবে এত ডিপিআই হওয়া চাই অর্থাৎ যে কতটা রেজুলেশানে সেটা স্ক্যান হবে এত ডিপিআইয়ের মধ্যে ডট পার ইঞ্চি অর্থাৎ কম্পিউটারের যে ইলেকট্রনিক্স সিট হয় সেই সিটে কত ইঞ্চিতে কতগুলো ডট থাকবে তাহলে তার রেজলিউশানটা কীরকম হবে সে ডিপিআর ফুলবং হচ্ছে ডট পার ইঞ্চ এখানে ইপি রম কী ইপি রম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিট অনলি মেমোরি রম মানে আমরা প্রত্যেকে জানি রমের পুরোনাম রিড অনলি মেমোরি আমরা প্রত্যেকে জানি তার সঙ্গে ইপি ইপি যুক্ত হয়ে গেছে অর্থাৎ ইরেজেবল প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি যেটা ইরেজ করা যায় বা মোছা যায় এবং যার মধ্যে প্রোগ্রামিং করা যায় বা প্রোগ্রাম কিছু লোড করা যায় সে সেটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামিং প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি ইমেলের ই অক্ষরের অর্থ কী অর্থাৎ আমরা যে ইমেল বলি সেই ইমেলে ইটা কি ইন্ডিকেট করছে ইটা এখানে ইন্ডিকেট করছে ইলেকট্রনিক্স মেইল বা ইলেকট্রনিক্স বার্তা এই ই অক্ষরটা রিপ্রেজেন্ট করছে ইলেকট্রনিক কম্পিউটারের বোর্ডে কতগুলো ফাংশান ধরে ফাংশান থাকে কম্পিউটারের কিবোর্ডে কতগুলো ফাংশান কি থাকে আমরা জানি যে কি বারোটা থাকে এফ ওয়ান এফ টু এফ থ্রি এরকম করে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত এবং এখানে বলে রাখি এফ ফাইভ এই ফাংশানকির কাজ হচ্ছে রিফ্রেশ করা এটা তোমরা কিন্তু মনে রাখবে এরপরে কত সালে পেন্টিয়াম প্রসেসর চালু হয় পেন্টিয়াম অনেকগুলো কোড ডুয়েল কোড এরকমভাবে পেন্টিয়াম যে তার প্রসেসার এটা চালু করেছে বা প্রসেসার বানিয়ে চলেছে এই পেন্টিয়ামের যে প্রসেসর তৈরিটা কবে শুরু হয় উনিশশো সালে কম্পিউটারের মেমোরির গতি কোন এককে মাপা হয় মেগা হার কম্পিউটারের যে মেমোরি বা স্মৃতি থাকে তার গতিটা মেগাহারে পরিমাপ করা হয় নিবিল কি তো এখানে আর একটু জানবো যে নিবিল কি চারটি বিটের সমন্বয়কে নিমিল বলে আগে আমরা জানছিলাম যে আটটি বিট মিলে এক বাইড হয় এবার জানবো যে নিবিল কি চারটি বিড মিলে নিবিল হয় আটটি বিড মিলে বাইড হয় এবং চারটি বিড মিলে নিবিল হয় এটা কিন্তু তোমরা মনে রাখবে ইন্টারনেটে জনক কাকে বলা হয় অর্থাৎ ইন্টারনেট এই জিনিসটা কে আবিষ্কার করেছিল রবার্ট টেইলর রবার্ট টেইলর যেটা ইউএসএ আর্মিতে উনি ছিলেন এবং উনি এই ইন্টারনেট ব্যবস্থাটা ইনভেন্ট বা আবিষ্কার করেছিলেন এর পরের প্রশ্ন সিপিইউ এর পুরো কথাটি না কি অর্থাৎ সিপির ফুল ফর্ম কী সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপরে বাইট হলো আটটি বিটের সমন্বয় তোমাদের আগে বলেছিলাম আটটি বিড নিয়ে বাইড হয় এবং চারটি বিড নিয়ে নিবিল হয় চিকাগো হলো উইন্ডোজ নাইনটি ফাইভের কোড নাম চিকাগো উইন্ডোজ নাইনটি ফাইভ উইন্ডোজ নাইনটি ফাইভের কোড নাম হচ্ছে চিকাগো ব্যবসার কাজে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা অর্থাৎ বিজনেসের কাজে ব্যবহার করা হয় যে কম্পিউটারের ভাষা তাকে বলে কোবাল সিও বি ও এইচ পি এর সম্পূর্ণ নাম কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আর এইচ টি এমএল এইচ টি এম এল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখানে ওয়ান টেরাবাইট সমান কত গিগাবাইট এখানে ওয়ান টেরাবাইট সমান হাজার চব্বিশ গিগাবাইট অর্থাৎ হাজার চব্বিশ জিবিতে হয় ওয়ান টেরাবাইট টেরাবাইটের পর আসে পেটা পেটা পেটাবাইটের পরে আসে বাইট তো এ তো এরম করে চলতে থাকে প্রথমে আসে বিট বিটের পর বাইট বাইটের পর কিলোবাইট কিলোবাইটের পর মেগা মেগাবাইটের পর গিগা বাইট এবং গিগা বাইটের পরেই আসে টেরা বাইট তো চলে এর পরের কোশ্চেনে তো এর পরের প্রশ্ন কম্পিউটারের জনককে আমরা প্রত্যেকে জানি চার্লস ব্যাবজ কম্পিউটারের জনক কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় সিপিইউকে সিপিইউর পুরো কথাটি অর্থ কি একটু আগে জানলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মাইক্রোসফট এই যে কোম্পানি এ মাইক্রোসফটের কর্ণধার বা এর যে মালিক মাইক্রোসফটের যে মালিক তার নাম বিল গেটস একটি সিডি রম ড্রাইভারের ক্যাপাসিটি কত একটি সিডি রমে কত মেগাবাইট পর্যন্ত তথ্য ধরবে বা ডাটা ধরবে সাতশো মেগাবাইট ইন্টারনেটের জনক কাকে বলা হয় ভিসেন্ট কার্ফকে এরপরে বিআইটি হলো কম্পিউটারের বেসিক ইউনিট বিআইটির ফর্ম বেসিক ইউনিট এর দুটি ভ্যালু এক এবং শূন্য বিআইটি অর্থাৎ বাইনারি সিস্টেমে কম্পিউটার তো দুটি জিনিসের ভাষা বোঝে জিরো এবং ওয়ান তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে স্টাডি করো ভিডিওটি ভালো করে দেখো তোমরা দু তিনবার দেখো তাহলে তোমাদের সব কোশ্চেনগুলো আশা করি মুখস্থ হয়ে যাবে এবং এখান থেকে কম্পিউটার অপারেটরের বেশ কিছু কোশ্চেন আসবে